হ্যালো ভিউয়ার্স, আমি আকাশ। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ব্লগ সাইট বা আপনাদের কোনো ওয়েবসাইটের জন্য একটি সফটওয়্যার বানাবেন অ্যান্ড্রয়েডের, এবং সেই সফটওয়্যারটির ভিতরে আপনার সম্পূর্ণ ব্লগ এবং ওয়েবসাইট থাকবে। সো এর জন্য আপনারা আই থিঙ্ক আপনারা সবাই আমার সাথে থাকবেন, এ টু জেড ফুল টিউটোরিয়ালটি দেখবেন এবং আশা করি সবাই এই কাজটি করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনাদেরকে এর জন্য অ্যাপ টু ওয়েব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। আর যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না, তারা আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে থেকেও আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করতে পারেন। ভিউয়ার্স, প্রথমে আপনারা ওয়েব টু অ্যাপ এই অ্যাপ্লিকেটা ডাউনলোড করে নেবেন, গুগল প্লে স্টোর থেকে করলেও চলবে অথবা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করলেও চলবে। এরপর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সবার উপরে এখানে পেন্সিলের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এই পেন্সিলের মতো এই আইকনটাতে ক্লিক করবেন এখানে। তারপর ডু ইউ ওয়ান্ট টু মেক এ নিউ অ্যাপ, ওকে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে অ্যাপ নেম, এটা হচ্ছে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করতেছেন বা আপনার সফটওয়্যারটা তৈরি করতেছেন সেটার নাম আমি দিলাম টেক ডিএসকে। ওকে, হোম ইউআরএল, এইখানে আপনার ব্লগের বা আপনার কোনো ওয়েবসাইটের, আপনি যে ওয়েবসাইটটা অ্যাড করতে চান সেটার ইউআরএলটা এখানে বসিয়ে দেবেন। আমারটা আমি দিলাম আকাশ টেক ডিএসকে ডট ব্লগ স্পট ডট কম। ওকে, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেজ নেম, এখানে প্যাকেজ নেমে ক্লিক করে আপনারা এটাকে এডিট করবেন। প্রথমে বসাবেন COM কম ডট, এখানে যে কোনো কিছু আপনি বসালে পারবেন। আমি দিলাম টেক ডিএসকে ডট ব্লগ। ওকে, তারপর সিলেক্টে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার কী ধরনের অ্যাপ্লিকেশন, এটা কি গেমস, হেলথ, এডুকেশন, ফিনান্স, ওয়েদার বা যে কোনো কিছু। আমার এটা হচ্ছে যে আমারটা হচ্ছে সোশিয়াল, আমি সোশিয়াল সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে অ্যাপ আইকন, আপনারা অ্যাপ আইকনে, অ্যাপ আইকনটা হচ্ছে যে আপনার ওই অ্যাপ্লিকেশনটার উপরে যে ছবিটা থাকে এটা হচ্ছে অ্যাপ আইকন। অ্যাপ আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিলাম, ডান। তারপরে যাবেন হচ্ছে কন্টেন্টসে, এখানে ফুল মেনু বাটন এখানে ক্লিক করে দিবেন। তারপরে যাবেন হচ্ছে পাবলিশার, এইখানে যাবেন। এখানে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন, এখানে আপনার টাইটেল বসিয়ে দিতে পারেন। আমি আমারটা দিলাম আকাশ। সাব টাইটেল আপনার, তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বারও বসিয়ে দিতে পারেন। আপনার এই সফটওয়্যারটার ভিতরে আপনার কন্ট্যাক্ট নাম্বার শো করবে, আপনার ফোন নাম্বারটা দিবেন। তারপর অ্যাড্রেস ইচ্ছা করলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই। এগুলো এখানে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন ব্লগের ইউআরএল, ফেসবুকের ইউআরএল, টুইটারের ইউআরএল, এগুলো এইভাবে ফেসবুক ডট কম স্ল্যাশ আপনার প্রোফাইল ইউজার নেমটা বসিয়ে দেবেন, তাহলেই চলবে। সো এই সব কিছু আপনার নিজের ইচ্ছা মতো বসিয়ে নেবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ, এখানে আপনি একটা মেসেজ দেবেন যেটা আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে মানুষ দেখতে পারবে। যেমন ধরুন ওয়েলকাম টু মাই ব্লগ, সরি ওয়েলকাম টু মাই ব্লগ, এটা আপনি ইচ্ছা মতো দেবেন। ওকে, তারপর হচ্ছে প্রিভিউ করার পালা, যে আমার এই অ্যাপ্লিকেশনটা কীরকম হলো সেটা আপনি ইচ্ছা করলে প্রিভিউ করে দেখতে পারেন এখানে ক্লিক করে। এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা কীরকম, এই যে এই দেখেন, এখনও কিন্তু শেষ হয় নাই আমার, এটা এখন অ্যাপিকেটা কমপ্লিট এরকম হবে। তারপর আপনার ব্যাক স্পেসে চাপ দিবেন, ফিনিশ। ওকে, তারপর আবার ব্যাক স্পেসে চাপ দিবেন, তারপরে ওকে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার, মানে এই মুহূর্তে আমরা যে এডিট করলাম সেটা এখানে চলে আসছে। এখন আমাদেরকে সাইন ইন করতে হবে, সাইন ইন করে এই এপিকেটা সরাসরি আমাদেরকে ডাউনলোড করতে হবে এবং আমরা এই এপিকেটা সবার সাথে শেয়ার করতে পারবো এবং এটা আর অন্য কেউ
ডাউনলোড করে আপনার ওয়েবসাইট বা যে কোনো কিছু ভিজিট করতে পারে। এরপর আপনার এখানে ক্লিক করবেন, এই চারটা ডটের মতো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাপ বিল্ডে ক্লিক করবেন, অ্যাপ বিল্ড। এখানে ক্লিক করার পর আপনাকে জয়েন জয়েন করতে হবে, জয়েন ওয়েব টু অ্যাপ, এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এখানে আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর যে কোনো পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। আমার একটা, আমি ইমেল, তারপর ওকেতে ক্লিক করবেন। হ্যাঁ, সাইন ইন হয়ে গেছে। এখন আবার আপনারা ব্যাক করবেন, ব্যাক স্পেসে চাপ দিবেন, তারপর এখানে আবার প্রেস করবেন, অ্যাপ বিল্ডে আবার ক্লিক করবেন। অ্যাপ বিল্ড অর্থাৎ প্রথমে আপনারা এই চারটা ডটের মতো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, আবার অ্যাপ বিল্ড এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর এগ্রি ইওর অ্যাপ ডিপ্লয়মেন্ট, স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনাদের অনেকক্ষণ টাইম লাগবে, এই অনেকক্ষণ বলতে 4-5 মিনিট হতে পারে বা 2-1 মিনিটের মধ্যেও হতে পারে। এই মুহূর্তের মধ্যে আপনার অ্যাপ্লিকেটটা ক্রিয়েট হয়ে ডাউনলোড হওয়া শুরু হবে, আপনারা সে পর্যন্ত ওয়েট করতে থাকবেন। আমার অ্যাপ্লিকেটটা এখন ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করবেন আপনারা, এই কাজটা হতে একটু সময় লাগবে। আমি আপনাদের জন্য একটু ভিডিও মাঝখানে স্কিপ করলাম, যাতে সময়টা মানে ভিডিওটার ডিউরেশন কম হয়। এখন আমাদের সফটওয়্যারটিকে ইনস্টল করতে বলতেছে, আমরা ইনস্টল করব নর্মাল সফটওয়্যার মতন। ইনস্টল হওয়ার পর একটা, ওকে, আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে এবং আমাদের সরাসরি এই সফটওয়্যারটার ভিতরে নিয়ে যাচ্ছে। তো এটা আমরা ক্লোজ করে দেখি আমাদের সফটওয়্যারটি কেমন হলো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন টেক ডিএসকে নামে একটা সফটওয়্যার ক্রিয়েট হয়েছে, টেক ডিএসকে। ওকে, এর আগে আমার আরেকটা বানানো ছিল, ওইটা আমি ডিলিট করে দিছি, এটা আমার নতুন বানানো অ্যাপ্লিকেশনটা। তো এটার ভিতরে আমরা প্রবেশ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্লগের সব কিছু এখানে চলে আসছে। সো আমরা এটার ভেতরে গিয়ে আমরা সব কিছু দেখতে পারবো। আমার এখানে, এই দেখেন, আমার ব্লগের সব কিছু একটা সফটওয়্যারের মধ্যে চলে আসছে। সো আপনারা এইভাবে চাইলে আপনাদের ব্লগের জন্য সফটওয়্যার তৈরি করতে পারবেন, এবং আপনারা এই এপিকেটাকে যেটা আপনারা তৈরি করলেন, এটাকে আপনারা চাইলে পরে আবার এডিটও করতে পারবেন এবং এটার লিঙ্ক আরেকজনকে দিতে পারবেন, যেটা ডাউনলোড করে সবাই আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারবে। ঠিক আছে, আপনি এটা যদি আবার এডিট করতে চান, এখানে গিয়ে আবার এখানে অ্যাপ এডিটে ক্লিক করে আবার সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, এবং যদি ইচ্ছা হয় পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।